আমি 1993 সালে নিজের ঘরে বসে কোরআন হেফজ করেছিলাম 36 দিনে। আমার মনে আসে সেই 36 দিন আমার দরজা জানালা সব বন্ধ, মরে গেলে গেছি, হাফেজ না হয়ে ঘর থেকে বের হব না। সেই শক্তিশালী পরিকল্পনা করে কোনোদিন এক পাড়া, পনে এক পাড়া, সোয়া এক পাড়া, দেড় পাড়া, আধা পাড়া, যেদিন যেই ঢেউ ছিল সেদিন সেই মতো করে 36 দিন শেষে দেখলাম আলহামদুলিল্লাহ পুরো কোরআন শেষ করলাম, হেফজ শেষ করলাম। তারপরে টানা 15-20 বছর তারাবিও পড়ালাম আলহামদুলিল্লাহ। কোরআনে কারিমের একটি সুরার হাফেজও একজন ছোট্ট হাফেজ, দুই সুরার হাফেজও মোটামুটি হাফেজ, তিন সুরার হাফেজও তিন সুরার হাফেজ, আল্লাহু আকবার, চারটি সুরার যিনি মুখস্থ করেছেন তিনিও একজন হাফেজ। হাফেজ মানে কি? কোরআন মুখস্থকারী। তাহলে একটা সুরা মুখস্থকারী কি মুখস্থকারী না? ইসলাম তো হিসাব করে যাররা যাররা, فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ। এক অনু পরমাণু পরিমাণ, এক জাররা পরিমাণ সৎ কাজ করলেও এটা কাউন্ট হবে, এটা সে দেখবে, এর বিনিময় সে ভোগ করবে। আল্লাহু আকবার। ইচ্ছা করলে কোরআনে হাফেজ হওয়া খুব সহজ। 60 বছরের একজন হেডমাস্টার 60 বছরে হাফেজ হয়েছে। কয় বছরে? অধিকাংশ সাহাবিরা তো 40, 45, 50, 60 বছরেরই হাফেজ। স্বয়ং আমাদের নবীজি কয় বছরে কোরআন শুরু করলেন? কয় বছর? 40। তা আপনাদের ভয় কিসের? ভয় কিসের? কোরআন পড়ার সময় আজীবন, কোরআন পড়ার সময় আজীবন, কোরআন হায়াত, এটা জীবন দেবে আপনাকে। ওই যে ইন্দোনেশিয়া একজন কোরআনের হাফেজকে ফাঁসি দিয়েছিল, বর্তমান পৃথিবীর ষড়যন্ত্রকারীরা তাকে একটা দোষ দিয়ে ফাঁসি দিয়েছিল, 8 বছর পর তার লাশটা পরীক্ষার জন্য আবার তোলা হলো, দেখলো কাফুন সহ অক্ষত লাশ, কিছুই হয় না। রুহ কোরআন যার ভিতরে আছে তার মানবিক রুটা নিয়ে গেল, কোরআনিক রুটা তার ভিতরে থেকেই গেল। ইন্দোনেশিয়ার হাফেজ কোরআন 8 বছর বড় দেখা গেল কাফন সহ অক্ষত। আল্লাহ আকবার। খুলনার মৌলানা আব্দুল আলিম রহেমাহুল্লাহ 5 বছর পর তার লাশ বন্যায় যখন কবরস্থান ভেঙে গেছে, দেখলো যে ভেতরে মৌলানা আব্দুল আলিম সম্পূর্ণ অক্ষত, পুলিশেরা ঘেরাও দিয়ে রেখেছিল। ওই মৌলানা আব্দুল আলিম যখনই সুযোগ পেতেন সারাদিন কোরআন তেলাওয়াত করতেন, কোরআনের জান্নাতের আয়াতগুলি পড়লে তিনি হাসতেন, জাহান্নামের আয়াতগুলি পড়লে কান্নাকাটি করতেন। একাকি ফজরের নামাজ পড়লেও 1 ঘন্টা সময় লাগিয়ে ফজরের দীর্ঘ কেরাত পড়ে পড়ে নামাজ পড়তেন ওই মৌলানা আব্দুল আলিম রহেমাহুল্লাহ। দেখা গেল কোরআনের কারণে সে কবরে 5 বছর অক্ষত। 1930 সালে হযরতে হুজাইফা রাদিয়াল্লাহু আনহু সহ 2 জন সাহাবীর লাশ ইরাকে বেরিয়ে আসলো। আল্লাহু আকবার। 1930 সাল, প্রায় 1400 বছর, সাহাবি 2 জনের লাশ যেমন কবর দেয়া হয়েছিল তেমনই রয়ে গেছে। এরকম জীবন পৃথিবীর কোন সাহিত্যিক, লেখক, বিজ্ঞানীর বই পড়ে এই জীবন লাভ করা যায়? বিশ্বাস হয়? এই সৌভাগ্য মিলার মতো কোরআন কিতাব শুধু পৃথিবীতে কয়টি? একটি। এই কোরআন মানুষের ছবি ধরতে পারে, সহিহ হাদিসটিতে রয়েছে যে সেদিন জীর্ণ শীর্ণ মানুষের ছবি ধরে আসবে। জীর্ণ শীর্ণ মানুষের ছবি কেন ধরবে? তুমিও কোরআন তেলাওয়াত করতে করতে জীর্ণ শীর্ণ হয়ে গিয়েছিল, এই জন্য তোমার মতো হয়ে কোরআন তোমার কাছে আসবে। ফায়ুতাল মুলকা
বেয়ামিনিহি ওয়াল খুলদ বিশিমালি, কোরআনে সে আপনার ডান হাতে জান্নাতের বিশাল সাম্রাজ্য আপনাকে তুলে দেবে, আর চিরস্থায়ী জীবনের মালিক আপনাকে বানিয়ে দেবে। আপনার মা বাবাকে এমন দুই সেট জামা পরিয়ে দেয়া হবে, লা তাকুমু লাহুমাদ দুনিয়া, সারা দুনিয়া বিক্রি করলেও ওই এক সেট জামার মূল্য হবে না। এরকম সৌভাগ্য অর্জন কারা কারা করতে চান? আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, হাত নামান। এই যে মাদ্রাসার উছিলা, এখানে মাহফিলটা হলো কোরআনের মাদ্রাসা না? কোরআন শিক্ষা আমাদের সবার উপরে ফরজ না? না বল, ফরজ। কি ধরনের ফরজ? ফরজে আইন। প্রত্যেকটি শিশুর উপরে কোরআন শিক্ষা করা ফরজ। প্রতি অক্ষরে দশটি করে নেকি লিখে দেয়া হয়। প্রতি অক্ষরে কয়টি নেকি? আল্লাহু আকবার। কমপক্ষে প্রতি অক্ষরে কয়টি? দশটি। আর বুঝে বুঝে পড়লে কমপক্ষে ২০টি নেকি লেখা হয়। বুঝে পড়লে কয়টি করে? মান করা আল কোরআন ফাআরাবা ওয়াক্কালাল্লাহু বিহি মালাকান ইয়াকতুবু লাহু বিকুল্লি হারফিন শিন হাসানা। যেই ব্যক্তি কোরআন বুঝে বুঝে পড়বে, তরজমা পড়বে, বাংলা অনুবাদ সহ পড়বে, কোরআন বোঝার চেষ্টা করবে, আল্লাহ একজন ফেরেশতা নিয়োগ করবেন, তার জন্য প্রতি অক্ষরে ২০টি করে নেকি লিখে দেবে। অনেকে বলে যে হুজুর কোরআন না বুঝে পড়লে কি স্বভাব আছে? না বুঝে পড়লেই তো ১০ নেকি, সুবহানাল্লাহ। না বুঝে পড়লে কয় নেকি? ১০ নেকি। আর বুঝে পড়লে ২০টি নেকি। নেকি মানে কি? আখেরাতের ডলার, জান্নাত কেনার মূল্য, ঠিক নয় কি? আখেরাতের সম্পদ।